আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ডেলি ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাই ছোট্ট পরিবারের সাথে সারা ভিডিওতে ধরে ভিডিও শেষ পর্যন্ত থেকে যেতে পারেন। তা আমি এখানে সকালকে নাস্তা দিয়ে শুরু করলাম। আমি এখানে আতুক চালের যেটা ই বলে খুদ বলে সেটা আমি রাতে ভিজে রাখছিলাম, আর সাথে আমি খেসের ডাল দিছিলাম। দিয়ে আমি এখানে রাত্রেবেলা ভিজে রাখছিলাম, তা আমি একটু ব্লেন্ডার করে নিচ্ছি কারণ সকাল নাস্তা করব। আর বৃষ্টি বাদলের দিনে কিন্তু এই নাস্তাটা খেতে ভালোই লাগে। তো এখানে আমি আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সাথে ব্লেন্ডার করে নিচ্ছি। তো এখন আমি নাস্তাটা বসাই দিচ্ছি। আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি মানে কালার সুন্দর আসার জন্য। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন, এমনিও বানাতে পারেন, দেখার জন্য মানে দেখতে সুন্দর লাগবে। তাই আমি 10-12 সেকেন্ডের লিগে একটু ঢেকে দিলাম যেন উপরের পাশটা একটু হয়। তা দিয়ে আমি উল্টে আরেক পাশটা আমি মানে একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে কিন্তু চাপড়িটা বানালে মানে কিন্তু মোসমোসা হয়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে, ঝাল ঝাল লাগে, ছোটো বড়ো সবাই খেতে পারে। তা নাস্তাটা করার শেষে সকালবেলা আমি শোহানের বাবার ভাতটা দিয়ে দিছি না, তাই দুপুরে আমি রান্না করে ভাতটা নিয়ে দিয়ে আসবো। তো এখানে আমি ভাতটা বসে দিয়েছি আর কিছু সবজি কেটে নিয়েছি আমি এখানে। তো সবজিগুলো ধুয়ে পাকলে নিচ্ছি, কারণ চাই যে আপনাদের মাঝে সংসারে সকাল থেকে কি কি কাজকর্ম করি সেটা শেয়ার করার জন্য। আসলে সব গৃহিণীরাই কিন্তু কম বেশি এসব কাজগুলো জানে, তারপরেও চেষ্টা করি যে আপনাদের মাঝে আমার নিজেকে প্রেজেন্ট করার জন্য। তো সবজিটা ধোয়া শেষে আমি এখানে কিছু মোলা মাছ মানে সাগরের মোলা যেটা সেটা আমি ভেজে নিচ্ছি, কারণ শোহানের বাবা তো যে সকালে মানে খাবারটা খেয়েও গেছে না আবার দুপুরে খাবারটা নিয়েও গেছে না, তো এই কারণে মানে দুপুর রান্নাটা তাড়াহুড়া করে বসাই দিলাম। তো এখানে আমি মোলা মাছ দিয়ে আর একটা আলু কেটে নিয়েছি, নিয়ে আমি এটা হালকা ভিজে ভিজে ঝোল করে রান্না করব। আর এখানে আমি ফুলকপি লাউটা যে ধুয়ে নিয়েছিলাম সেই সবজিটা বসাই দিচ্ছি। সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম, মানে এখানে আদা রসুন পিস দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, লবণ, কাঁচামরিচ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সবজিটা কষে নিব। আর এখন তো বৃষ্টি অনেক, বাহিরে যে সবজির দাম মানে বলার বাহিরে, তারপর তো কিছু করে নাই, মানে খেতে তো হবেই, যদি খেতে নাই হইতো তাই কিন্তু মানুষ এত কষ্ট পরিশ্রম করতো না। মানে যে একটা জিনিস কিনতে গেলে মাথা ঘুরে যায়। তা আমি কিন্তু ধন্যবাদটা আনছিলাম মানে এটা সময় পাইছি না বাসা যে গুড়াগুলো তেমনি সহ রাখে দিয়ে হয়তো পানি দেওয়া নষ্ট হয়ে যাবে। তা আমি চেষ্টা করি যে এইভাবে মানে গুড়াগুলো ফেলা দিয়ে একটু পয়পুষ্কি করে রাখলে 2-4 দিন থাকলেও কিন্তু কিছু হয় না। আর যদি এই গুড়াটা সহ রেখে দেই তা কিন্তু মানে একদিন গেলে কিন্তু আর দ্বিতীয় দিন খাওয়া যাবে না, কারণ নষ্ট হয়ে যাবে। তা আমি রান্নার পাশাপাশি কিন্তু এইগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে পানি ঝরা দিয়ে তারপর কিন্তু রেখে দেবো। সবসময় আমি এইভাবেই করি, মরিচ আনলেও ধনে পাতা আনলেও। তা তরকারিটা আমার বলো করে হাসছে যে মাছগুলো ভেজে রাখছিলাম, সেই মাছগুলো এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখন এখানে 10 মিনিটের মতো কুক করে নেব, তারপর একটু ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নেব। তা রান্নাটা হয়ে গেছে, এখানে লাউ দিয়ে সবজি দিয়ে আর মাছ দিয়ে পাকাইছি, আর ওখানে গুড়া মাছের চচ্চড়ি করছিলাম, আর ওই যে টমেটো আলু দিয়ে মলা মাছ দিয়ে রান্না করছি, হালকা ভিজে ভিজে ঝোল করে রাখছি। তো এখন কিন্তু আমি দোকানে ভাতটা দিতে যাব, তো আমি কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছি কারণ খুবই তাড়াহুড়া করতে আসছি, কারণ বাহিরে তো বৃষ্টি হচ্ছেই, কারণ কিছু করার নাই। নিজের একটু যদি কষ্টও হয় তারপরে ফ্যামিলির সবাই যদি মানে সুস্থ থাকে ভালো থাকে, নিজের একটু কষ্ট হলেও কিন্তু মানে ওই কষ্টটা মনে হয় না, কারণ সবাই সুস্থ থাকলে। আর এখন যে মানুষের জ্বর আসলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, আর শোন বাবা তো বাইরে খাবার খেতে পারে না, তাই আমার কষ্ট হলেও আমি চেষ্টা করি সবসময় ঘরে খাবারটা দেওয়ার জন্য।
তাই যখন আমি যাচ্ছি, দুটো বাচ্চাই কিন্তু মানে করতেছে রুমের ভিতরে, মানে বলতেছে যাবে, আর বলতেছে আম্মু মজা নিয়ে আসো, কারণ যদি আমি দরজাটা খুলে রেখে দিই ফিলাটের ভিতরে কিন্তু এমনি চুরিটা বেশি হয়, তা ওরা বাচ্চা পোলাপান কেউ যদি এসে দরজা টোকা দেওয়া হয় তো দরজাটা খুলেও দিতে পারে, আমি না দেখা পর্যন্ত তো মানে নাই। এখন আমি শিওর হওয়ার জন্য ওদের মজা দিয়ে ঘরে দিয়ে আমি কিন্তু বাইরের থেকে দরজা তালা মেরে আসি, আমি একটু নিশ্চিত থাকি যে কোনো টেনশন থাকে না। তাই শোহানের বাবা কিন্তু আমার কাছ থেকে মানে আমি দোকানে গেছি না, দোকানের পাশাপাশি যে আমি হারে ফোন দিছি, এই খাবারটা এসে নিয়ে গেলো। আর দেখতে পাচ্ছেন রাস্তায় কী অবস্থা, বৃষ্টি বাদলে পানি দিয়ে রাস্তাঘাট, আর এই রাস্তাগুলো কিন্তু ঠিক করতেছে, উপর দিয়ে ওভার ব্রিজ হইতেছে, এই কারণে কিন্তু মানে রাস্তায় খুবই ভাঙাচোরা রাস্তা। তা আপনাদের একটু দেখা দিলাম, কারণ বৃষ্টির কারণে এই রাস্তায় বেরোলে কীভাবে হাঁটা চলাচল মানুষ করে। তা আমি তার খাবারটা দিয়ে আসে পরে আমি গোসল টোসল করে মানে আমার দুপুর লাঞ্চটা আমি করে নিচ্ছি, কারণ বাচ্চাদেরও খাইয়ে দিয়েছি, মানে আমি তো যখন গেছিলাম তখন ওদের মজা দিয়ে করে বসায় দিয়ে গেছিলাম, পরে ওখান থেকে আসে ওদের গোসল করেছে, আমি নিজেও গোসল করছি, তো ওদের খাইয়ে ওরা টিভি দেখতেছে, আমি দুপুর লাঞ্চটা সেরে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি আমি আমার মতন করে আপনাদের কথাগুলো বোঝানোর জন্য, কত দূর পারি না পারি সম্পূর্ণ আপনারা একমাত্র বলতে পারবেন। তাই দুপুরে খাওয়া শেষে মানে আমি কিন্তু সবসময় পপুলার চাল কিলো 10 কেজি 5 কেজি করেও কিনি, তাই বাজারে না যেতে বাসায় থেকে ডাক দিয়েছি নিচে, তার আমি জানলাম না ডাইকে পোলার চাউলগুলো কিনে নিচ্ছি বাসায় থেকে, কারণ বাচ্চারা সবসময় বিরিয়ানি পোলাও এগুলো খুবই পছন্দ করে, আবার এই পোলার চাল দিয়ে খিচুড়ি খেতেও ভালোবাসে। আমি সবসময় 10-12 কেজি 15 কেজি করে রাখি, আর যখন নাকি হাতে টাকা পয়সা সময় সাথে তখন 5 কেজি করে রাখি, এই চালগুলো ভালো। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।